নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি অভিক রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে, এই মুহূর্তে নজর রাখবো ফাঁসির সাজা রদ। ফাঁসির সাজা রদ করা হলো লস্করি এক সদস্যের। শেখ আব্দুল নাইম তাকে বিস্ফোরক সহ গ্রেফতার করেছিল বিএসএফ এবং তারই ফাঁসির সাজার ঘোষণা করে নির্দেশ দেয় বনগাঁ আদালত। বনগাঁ আদালত এবং আজ কলকাতা হাইকোর্টে সেই ফাঁসির সাজা নিয়ে রায় ঘোষণা ছিল। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ তার ফাঁসির সাজা রদ করে বরং তাকে 10 বছরের জেলের নির্দেশ দেওয়া হয়। তার পাশাপাশি 25,000 টাকা জরিমানাও করা হয়। ফাঁসির সাজা রদ এক লস্কর সদস্য শেখ আব্দুল নাইমের, তাকে বিস্ফোরক সহ গ্রেফতার করে বিএসএফ। 2007 সালে পেট্রোপোল সীমান্ত দিয়ে বেআইনিভাবে ভারতে ঠোকে নাইম, এমনই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তদন্তে জানা যায় নাইম এবং তার সঙ্গীরা ভারতে নাশকতার ছক করেছিল। বিচারে নাইমকে ফাঁসির সাজা দেয় বনগাঁর অতিরিক্ত জেলা আদালত এবং পরবর্তী সময় তাকে অন্য মামলায় তিহার জেলে নিয়ে যাওয়া হয় এবং হাইকোর্টে আইনজীবীর না নিয়েই নিজেই সওয়াল করেন নাইম। সেক্ষেত্রে সোমবার বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের রায় ঘোষণা করা হয়। সেখানেই 10 বছরের জন্য কারাদণ্ড দেয়া হয় তাকে এবং 25,000 টাকাও জরিমানা করা হয় লস্করি সদস্য নাইমেরকে। ফাঁসির সাজা রদ করা হলো লস্করি তৈবার সদস্য শেখ আব্দুল নাইমকে। ফাঁসির সাজা রদ, 10 বছরের জেল কারাদণ্ড দেয়া হলো তাকে। বনগাঁ আদালত নাইমকে ফাঁসির সাজা ঘোষণা করে এবং সেই বিষয়ে আজ কলকাতা হাইকোর্টে রায় ঘোষণা ছিল এবং সেই রায় 10 বছরের কারাদণ্ড এবং 25,000 টাকা জরিমানা করা হলো নাইমকে। এবার আপনাদের পাটনার একটি অন্য খবর দেব, সেখানে ভোট চা হলো ছাত্রদের পায়ে পড়ে। পাটনা ইউনিভার্সিটির ঘটনা, সেখানেই আসন্ন রয়েছে সেখানকার ছাত্র পরিষদের নির্বাচন, আর সেই নির্বাচনেই ভোট চা হচ্ছে তাও আবার ছাত্রদের পায়ে পড়ে। যেমনটা অভিযোগ যে পাপ্পু অনুগামীদের তারাই ভোট চাইছে ছাত্রছাত্রীদের পায়ে পড়ে। আসন্ন যে ছাত্র পরিষদের নির্বাচন রয়েছে পাটনা বিশ্ববিদ্যালয়ে, সেই বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনকে ঘিরেই সেখানকার এই ছবি দেখা যাচ্ছে। সেখানে তারা পায়ে পড়ে যাচ্ছেন ছাত্রছাত্রীদের এবং সেখান থেকেই তাদের কাছে ভোট প্রার্থনা করছেন তারা। পাটনা বিশ্ববিদ্যালয়ের এই অনন্য ছবি আজকে সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে পাটনা বিশ্ববিদ্যালয়ে সেখানে যে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র পরিষদের নির্বাচন রয়েছে সেই নির্বাচনেই, ছাত্র সংসদ নির্বাচনে ভোট ভিক্ষা করা হচ্ছে এবং ছাত্রছাত্রীদের পায়ে পড়ে যাচ্ছেন তারা। সেখান থেকেই পাটনা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে ভোট ভিক্ষা করা হচ্ছে ছাত্রছাত্রীদের পায়ে পড়ে এবং পাপু অনুগামীদের তারা পায়ে পড়ছেন ছাত্রছাত্রীদের এবং তারা ভোট চাইছেন আসন্ন যে ছাত্র সংসদ নির্বাচন পাটনা বিশ্ববিদ্যালয়ের সেই নির্বাচনে ভোট চাওয়ার জন্যই। এই ছবি আজ দেখা যায়, পাটনা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন রয়েছে সামনেই এবং সেই নির্বাচনেই ভোট পাওয়ার জন্য পাপ্পু যাদবের অনুগামীরা তারা ছাত্রছাত্রীদের পায়ে শুয়ে পড়লেন। ভোটের জন্য ছাত্রীদের পায়ে শুয়ে পড়েন পাপ্পু যাদবের অনুগামীরা। এই ছবি আজকে পাটনা বিশ্ববিদ্যালয়ে, পাটনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আসন্ন, আর সেই নির্বাচনেই ভোট ভিক্ষার ছবি, যেখানে দেখা যাচ্ছে যে ছাত্রীদের পায়ে পড়ে যাচ্ছে পাপ্পু যাদবের অনুগামীরা এবং তারা তাদের পায়ে পড়ে ভোট ভিক্ষা করছে। পাটনা বিশ্ববিদ্যালয়ের এই ছবি, ভোটের জন্য ছাত্রীদের পায়ে শুয়ে পড়লেন পাপ্পু যাদবের অনুগামীরা। পাটনা বিশ্ববিদ্যালয়ের ঘটনা, সেখানেই রয়েছে ছাত্র সংসদ নির্বাচন, সেই সংসদ ছাত্র সংসদ নির্বাচনের জন্যই ভোট প্রার্থনা, ভোট ভিক্ষা, সেখানে ছাত্রীদের পায়ে শুয়ে পড়ছে পাপ্পু যাদবের অনুগামীরা।
পাটনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনেই ভোট ভিক্ষা করা হচ্ছে। ভোটের জন্য ছাত্রীদের পায়ে শুয়ে পড়লেন পাপু যাদবের অনুগামীরা, এবং এই ছবি আছে পাটনা বিশ্ববিদ্যালয়ে, যেখানে দেখা যায় যে ছাত্রীদের পায়ে শুয়ে ভোট ভিক্ষা করছে রীতিমতন পাপ্পু যাদবের অনুগামীরা। তারা ছাত্রীদের পায়ে পড়ে যাচ্ছেন, তারা পায়ে শুয়ে যাচ্ছেন পায়ের সামনে, এবং তারা ভোট ভিক্ষা করছেন এই ছাত্র সংসদ নির্বাচনে, ভোট ভিক্ষা করছেন তারা। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতে পাচ্ছেন যেখানে ছাত্রীদের পায়ে পড়ে যাচ্ছেন পাপ্পু যাদবের অনুগামীরা, তারা ভোট চাইছেন এবং ছাত্রীদের পায়ে শুয়ে পড়ছেন তারা, এবং পাটনা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে ঘিরেই এই ছবি আজকে সামনে এসেছে, যা ঘিরে এই মুহূর্তে বিতর্ক সৃষ্টি হয়েছে। পাটনা বিশ্ববিদ্যালয়ের ছবি, সেখানে দেখতে পাচ্ছেন রীতিমতন পাপ্পু যাদবের অনুগামীরা, তারা ছাত্রীদের পায়ের সামনে বসে পড়ছেন, কেউ শুয়ে পড়ছেন, এবং তারা সেখান থেকে ভোট ভিক্ষা করছেন। পাটনা বিশ্ববিদ্যালয়ের এই ছবি, সেখানেই ছাত্র সংসদ নির্বাচন রয়েছে, সেখানেই পাপ্পু অনুগামীদের যারা আজকে ছাত্রীদের পায়ে পড়ে সেখান থেকে ভোট ভিক্ষা চাইছেন। এই মুহূর্তে এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।